Bismillahirrahmanirrahim. Amar kache ekhon je khola bodir IPS te dekhen. Eti hocche Microtek er jambu 35 model. Khule dekhanor uddeshyo hocche er bhitore ki ki ache eta onekei jante chan ei karone. Khule dekhar sarthokota hocche apnara jano bujhte paren je ekti product 38900 taka dam keno hoyeche. To ashun ektu kache theke dekhen. To darshok ektu kache theke jodi ektu bhalo kore lokkho koren দেখবেন বিশাল বড় যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 100% কপার অনেকেই বলেন যে সিলভারের তার দিয়ে নাকি এই আইপিএস গুলো বানানো হয় তো 38900 টাকার একটা আইপিএস কখনো সিলভার তার দিয়ে বা কেবলস দিয়ে হতে পারে না এরপর আমি একটু উপরে দেখি যে সার্কিটটা এটা হচ্ছে ডিএসপি করা অনেক মসফেট দিয়ে এটা করা ডিএসপি দেখতে পাচ্ছেন আমি যদি একটু সামনের ডিজাইনটা আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে পাওয়ার সুইচটা যদি অন করি দেখেন কি সুন্দর কালার খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এখানে ভোল্টেজ অ্যাম্পিয়ার ব্যাকআপ টাইম চার্জিং টাইম টোটালি কিন্তু দেখাবে লোড টাইম কি লোড দিছেন এটা সম্পূর্ণ পিওর সাইন ওয়েভ ডিএসপি একটি প্রোডাক্ট তাই তো 100% 220 সবসময় থাকবে এবার আমি একটু ব্যাক সাইডে এর কনফিগারটা দেখি এটার মডেল নাম্বার দেখতে পাচ্ছেন 3500+ এইটাতে দেখতে পাচ্ছেন 220 ভোল্ট আউটপুট আছে কত অ্যাম্পিয়ারে আছে সেটাও দেখতে পাচ্ছেন এটা মূলত 2800 VA একটু আমি কাছে থেকে দেখাই 2800 VA 2240 ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটি দেখতে পাচ্ছেন 24 ভোল্ট 88 অ্যাম্পিয়ার স্টার্টিং লোড নেবে এটা দেখতে পাচ্ছেন কুলিং ফ্যান এবং এর নিচেই আউটপুট লাইনটি আপনারা দেখতে পাবেন একটি কভার দিয়ে আবৃত আমরা একটু নিচ থেকে দেখি কভারটা না খুলে এটা মেন ইনপুট মেন আউটপুট আর এটা হচ্ছে গ্রিড সংযোগ অর্থাৎ এটা আপনারা ইচ্ছা করলে সোলার আইপিএস হিসেবেও ইউজ করতে পারবেন এইবার আমি এটার একটু উপরের অংশটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে কি গাইডলাইন আছে এখানে একটি সুন্দর গাইডলাইন আছে একটু খেয়াল করবেন সেটি হচ্ছে এটি 100 অ্যাম্পিয়ার ব্যাটারি থেকে 200 অ্যাম্পিয়ার ব্যাটারি পর্যন্ত লোড দিতে পারবেন 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিলে 12 ভোল্ট যেহেতু থাকে সেহেতু দুইটা ব্যাটারি লাগবে 12 ভোল্টের যে কোনো দুইটা ব্যাটারি দিয়ে আপনার 24 ভোল্ট করে এটা আপনাকে চালাইতে হবে কারণ এটা হচ্ছে 24 ভোল্টের মেশিন এটা অনেক বড় সাইজ আমার জানা মতে 24 ভোল্টের সবচেয়ে বড় এবং বেশি ওয়াট সম্পন্ন এই আইপিএসটি এটার ব্র্যান্ড মাইক্রোটেক জাম্বু খুবই কোয়ালিটিফুল সো এই প্রোডাক্টটি অনেক বড় কার্টুনে যে পাশে আমাদের কার্টুন দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের সোলার এবং সোলার আইপিএস আছে টিএম ইলেকট্রনিক্স থেকে আপনারা এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন তো দর্শক এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন টিএম ইলেকট্রনিক্স নাটোরে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি এবং বড় কোনো সেট আপ যদি প্রয়োজন হয় সোলার সেট আপ হতে পারে আইপিএস সেট আপ হতে পারে সেটা আমাদেরকে বললে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের দক্ষ টেকনিশিয়ান যে এই সার্ভিসগুলো দিয়ে থাকবে এবং সেট আপ দিয়ে আসবে আমাদের প্রতিটি প্রোডাক্টের থাকছে 2 বছরের বিক্রয়ত্ব সেবা 2 বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে সেটি আমরা ফ্রিতে রিকভারি করে দিব যদি সার্ভিস করা যায় সার্ভিস পাবেন সার্ভিস করা না গেলে সরাসরি চেঞ্জ করে দেওয়া হবে তো আমরা সোলার এবং সোলার আইপিএস সামগ্রী বিক্রয় করে থাকি তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাম্বো মাইক্রোটেকের এই মডেলটি অনেকেই এরকম খুলে দেখতে চান তাই আসলে খোলাখুলি ভাবে দেখানোর চেষ্টা করেছি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আমি টেকনিশিয়ান মোহাম্মদ মফিদুল ইসলাম টিএম ইলেকট্রনিক্স নাটোর আল্লাহ